এটি কি আকাশ? আপনি তো গেরান আসা প্রায় বন্ধ করে দিয়েছেন স্যার, তাই চিনতে পারতেছেন না। বলে আমগো করিম শেখের বউ সালেহা। করিম শেখ করে কি? করিম শেখ তো 2 বছর আগে মরে ভূত হয়ে গেছে। আশ্চর্য রকম অ্যাট্রাক্টিভ, ভেরি টেম্পটিং। এই গায়ে এমন একটা মেয়ে আছে জানতাম না তো। আরে ব্যস্ত হয় না রে ভাই, অয়েল লাইন এসে গেছে। ওয়ালাইকুম আসসালাম, বসো। কি হলো, ফাইনাল কি ব্যবস্থা করেছো তোমরা? স্যার, ট্রাকে করে ওখান দিয়ে মাল পাঠানো সম্ভব না। বিডিআরে খুবই কড়াকড়ি করছে। তাহলে অল্টারনেট ব্যবস্থা করে ফেলেছি স্যার। 4টা নৌকাতে মাল তোলা হয়ে গেছে, আজ রাত 11টায় নৌকাগুলো ছাড়বে। ধরেন রাত 3টা হতে হতে হরিরামপুর পৌঁছে যাবে। তারপর ভোর হওয়ার আগেই মালগুলো পৌঁছে দেবে ঠিক মতো। সে ব্যবস্থাও করে ফেলেছি, ট্রাক একদম রেডি থাকবে সেখানে। ভবিষ্যতে আমার ও রুটো ব্যবসা না করাও ভালো হইল। আজকাল পুলিশ আর বিডিয়া রকলে বহু তৎপর হয়ে গেছেন জিনো। রুটের কি আর অভাব আছে? আমি শুধু 5-7টা রাস্তা ঠিকই করিনি, কাজ চলছে অলরেডি। তোমার ব্যাগ ঠিক আছে কিন্তু টিয়া হইছে? 50% পেমেন্ট আমি নিয়েছি, বাকি 8 লাখ টাকা তুমি নেবে। পার্টি খুব ভালো। জি স্যার, হাক্কা ব্যবসায়ী। তোমার সাম্পান রেডি? জি স্যার, ওখানে আলে সাম্পান সারি দিও। টাকা ওখানকার অ্যাকাউন্টে জমা দিয়ে তুমি ঢাকা চলে যাবে, আমি কালই এখান থেকে চলে যাব। ঠিক আছে স্যার। আপনারা এখন আসুন। বিশু, আকাশকে ডেকে নিয়ে আয়। আকাশ যে সালে আর চলে কি করে? কষ্টে সৃষ্টে কিছু হাঁস মুরগি পালে, ভিটিবারে চারপাশে শাকসবজি চাষ করে, ওই দিয়ে আমার ছেলের খরচ কোন রকমে চালায় আনে। ছেলের বয়স কত? 10-12 হইব। সালেহাকে আমি ঢাকা নিয়ে যাব, ওর উপর যে শুধু আমার লোভ তা নয়, ওকে আমি বিদেশে পাচার করব। আজ রাতে হেলে স্যার, এবার আমরা রওনা করে দিই। আচ্ছা, গুড লাক। ওই মিয়ারা চলো, চলো, আরে চলো চলো। আমি নইমুদ্দিন, দরজাটা একটু খোল শালে। হ্যাঁ নইমুদ্দিন ভাই, এত রাইতে? তুই বাইরে যা। ঠিক আছে। এত রাইতে আপনি কি জানেন? এত ভয় পাবার কিচ্ছু নেই। তুমি চেনো আমাকে? চিনি, জমিদার সাহেবের পোলা। বাস হয়ে গেল, গ্রামে এইভাবে হাঁস মুরগির ডিম
আর শাকসবজি বিক্রি করে কষ্ট করার দরকার কি? তুমি আমার সঙ্গে শহরে যাবে, রাজরানীর হালে থাকবে। না, যান, বাইরে যান, নাহলে আমি চিৎকার করে মানুষ হব। না, টাকা, এই শুয়োরের বাচ্চাটাকে পাশে ঘরে নিয়ে আটকে রাখ, টু শব্দটা করলে গলা টিপে মেরে ফেলবি। আশেপাশে কোনো বাড়ি নেই, আমার চিৎকার শুনে কেউ আসবে না, তাছাড়া কেউ আসার আগে আমি তোমাকে শেষ করে ফেলবো। আমার বিরুদ্ধে কথা বলার মতো একটি লোক এই গ্রামে নেই। আমার কথা শোনো, তুমি ভালো থাকবে, সুখে থাকবে, তোমার ছেলে একটা হিললে হবে। রাজি হবে না, এখনো সতীত্বর অহংকারটুকু বাকি আছে, তাই আমার নানা করছো। তুই অহংকারটুকু কেড়ে নিলে দেখবে তখন আর না করার মতো তোমার কিচ্ছু থাকবে না। আঙুলটা টিপে দিলে তোমার বুকটা ঝাঁঝরা হয়ে যাবে সুন্দরী। তোমাকে আমি এখন খুন করতে চাই না, আমার প্রস্তাব মেনে নিলে তুমি সুখে থাকবে, সুখে থাকবে। না, আর আধ মিনিট সময় দিলাম, আমার সঙ্গে চলো। না, বিশু। জি স্যার। ওকে গাড়িতে তোল, আমি আর তরাজ করতে পারি না। হারামজাদার ছেলেটা কি করে চিৎকার করলো? বিষয়টা ওকে এনে নিয়ে আয়, ওর গলা টিপে মেরে ওর মার পাশে ফেলে রাখ, তারপর পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দে, চোখে আগুন নেভাতে এলে যেন হাড় ছাড়া আর কিছু না পায়। ঠিক আছে, ছেলেটা বেরোলো কি করে? Thank you.
আমি শুন না, ইচ্ছা করে চুরি করি নাই, আর চারটা দিন ধরে কিছুই খাই নাই, খিদা চটে। আরে বেটা ঘাবড়াস না, আমি পুলিশের মানুষ না, আর দোকানদারের লোকও না। লে কা কা, বাবা বুদ্ধি আছে, সাহস আছে, আবার তেজও আছে, তুই পারবি, চল আমার সাথে। কই যামু? আমার বাড়ির যাবি। ওই আজ চার দিন ধইরা পেটে দানা পানি পড়ে নাই, কিছু খাওয়ন লাগবো তো, চল আবে চল। এই আজ তোন তোর আমি চাচা, আর তুই আমার ভাতিজা। তারপর পাশের ঘরে গিয়া আরাম কইরা ঠেসা ঘুম দাও। গোলাপি আমার বাইস্তার যেন কোনো কষ্ট না হয়। কি খবর নজর আলি? খবর ফখরুদ্দিন লাল মিয়া? সাব্বাশ সাব্বাশ লাল মিয়া, সাব্বাশ। দেখছো ভাতিজা, এইটা হইল গিয়া বেলেট, আর এইগুলো হইল গিয়া পয়সা। অহন আমি এই পয়সাগুলারে গ্লাসের মধ্যে দিয়া দিলাম, আর বেলেটটারও দিয়া দিলাম। অহন তুমি পয়সাগুলারে দুই আঙ্গুল দিয়া উঠায় আনবা। মাগার ভাতিজা, তোমার আঙ্গুল কাটবার পারবা না, বুঝলা? বুঝছি। সাব্বাশ, তাহলে সালাও তোমার এইবার আঙ্গুল। ব্লেডে সামান্য লাইগা গেছে, মনে রাখো মাল বাইরকরণের সময় সামান্য লাগলি আসামি টের পায়া যাইব, আর তুমিও ধরা পড়া যাইবা, বুঝলা? এরপরে আর লাগবে না চাচা। জানি জানি, এত তাড়াতাড়ি তোমার মতো আর কোন সাকৃতি রপ্ত করতে পারে নাই। তুমি পারবা ভাতিজা, তুমি পারবা, তুমি পাস। আর হন কথাবার্তা একটু ভালো কইরা কইতে শিখো, কারণ তুমি কাম করবা জেন্টলম্যান গো মধ্যে, বুঝলা? আমি ক্লাস সেভেনে পড়তাম চাচা। আরে কও কি ভাতিজা, তুমি দেই রীতিমতো বিদ্বান মানুষ। যাও যাও বেড়ায় আসো, যাও। ওই মিয়া দুইটার জর্দাটা পান দাও। গিল মাল লিখেন, লাগলে মাথা ফাটে যেত না? আজকে ভালো হইতো, আমার সঙ্গে কথা না কইয়া অমন লাশে আমার মতো চলে যেতিস না কেন? খুব দেয় মাগ না? তুই লাটের পিবি নাকি? তোর লগে কথা না কইলে তুই ঢিলা মারবি? কি নাম তোর? আমার নাম জুলি। জুলি? এইটা আবার কেমন নাম? ফুলি পিদয়, কুলি পিদয়, মায়া ছেলের নাম তো জুলি হয়, এইটা তো শুনি নাই। আরে আমার নাম জুলেখা, ডাক নাম জুলি। নেখা, তোর নাম কি? কাঞ্চন। বাহ এই তার হাতে লাগলে কারেন্টের শক খাইবা, সাবধান, এইটাই তোমার শেষ পরীক্ষা ভাতিজা।
হাত চালাও, হাত চালাও, হাত চালাও। শাবাশ, তুমি আমজাদ উস্তাদের নাম রাখতে পারবা, বাস তোমার ট্রেনিং শেষ, কাল থেকে স্বাধীন ব্যবসায় নাইমা পড়বা। কিন্তু সাসা, পকেট মারি ব্যবসা বালা কাম না, চুরি আমি চুরি করতে পারব না সাসা। ভাতিজা, সব শালাই চোর, তুমি বালা মাইনসের পোলা, রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছিল কেন? কারণ সমাজের ভদ্রলোক চোরেরা তোমার তকদির লুট কইরা খায়া তোমারে ভিখারি করছে। তোমার মা নিজের বুকে ছুরি বসায় মূল্য কেন, কেন মূল্য, কেন মূল্য কইতে পারবা? কোনটা চুরি আর কোনটা চুরি না ভাইবা কোনো লাভ নাই ভাতিজা, নিজের মগজ খাটাইয়া সাহস দিয়া রোজগার কইরা খাইবা। বাস তাই ভাতিজা, তোমারে একটা কথা কই, একটা এলেম শেখাইয়া দিলাম, পছন্দ হয় এলেম খাটাইয়া রোজগার কইরো, না হয় কইরো না, কিন্তু বেইমানি কইরা মাইনছেড়ে ঠকাইবা না। দিনে দশ পাই রোজগার হইল, এক পাই কমসে কম ফকি যেতিও, নিজের সামনে কখনো কোনো ভুকা মাইনছেড়ে বসাইয়া রাইখা একলা খাইবা না, নিজের হাত দুটি সব, তোমার ভাগ্য, তোমার ভবিষ্যৎ, সমাজের কথা ভাইব না। ভাতিজা, 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 বাইচা থাকাই বড় ধর্ম। আপনি ঠিকই কইছেন চাচা, বাইচা থাকতে হইব। চল্লিশ টাকা প্রথম দিনই এত বালা রোজগার করছো ভাইস্তা? ওই টাকা থেকে আমি দশটা টাকা খরচ করছি চাচা, বস্তি শেষ মাথায় এক তন্দ ভিখারি থাকে হেরে দিছি। খুব বালা কাম করছো ভাইস্তা, খুব বালা কাম করছো। শোনো, এই টাকা তিন ভাগ হইব, এক ভাগ তোমার আর দুই ভাগ ফন্ডে জমা হইব, বুঝলা? আমার যা লাগে তা আপনি থেকে চাইয়া নিমু চাচা। কি ঠিক আছে ভাইস্তা, ঠিক আছে, যাও তুমি আরাম করো, যাও। কি গো সর্দার সাহেব, কি ভাবতাছো? আমার একজন খাঁটি ওয়ারিশান পাওয়া গেছে রে গোলাপি। কেদা? ওই কাঞ্চন? হ, কাঞ্চন হাসাই খাঁটি সোনা। থামো তো, সোনা দিনে দিনে সান দিয়ে যায়, মাটিও তো বেশি সময় লাগে না, খাউন দিছি, চলো চল চল।
দরজা বন্ধ করছেন কেন? আমরা তো আর এক্ষুনি চলে যাচ্ছি না। তাছাড়া বাইরে থেকে এসে কেউ আমাদেরকে ডিস্টার্ব করুক তো আমরা চাই না।
আপনাদের উদ্দেশ্যটা কি শুনি? খবরদার, একটা দু শব্দ করলে গলার নালীটা খাঁজ করে কেটে ফেলবো। সুন্দর জিনিস, তার মন ভুলিয়ে জুগিয়েছে সুন্দরী। কি নরম তুলতলে। আমরা ঠাট্টা বুঝি না। এখন চলো, তোমার কি আছে তা ভালো মানুষটির মতো বের করে দেবে। চলো। শয়তান! খবরদার! আমি দিচ্ছি। তোর খুব লেগেছে কাঞ্চন? আরে দূর, তুই না এলে আজ আমার ভাগ্যে যে কি ঘটতো আল্লাহই জানেন। হঠাৎ করে যেন মনে হলো তোর এখান থেকে একটু ঢু মেরে যাই। তুই তোর বাসাটা ছেড়ে দে কাঞ্চন, আমার এখানে চলে আয়। কেন? তোর কামাই বসে বসে খাবো আর আরাম করে ঘুমাবো সেই জন্য? আমি কি সে কথা বলেছি? তোর অপছন্দ হলে আমি না হয় নাচগানের ব্যবসা ছেড়ে দিই। আরে দূর দূর, তুই এখন প্রিন্সেস জুলি, শহরের লোকের মুখে মুখে তোর নাম, দুদিন পরে তোর বাড়ি হবে, গাড়ি হবে, তুই এই ধান্দা ছাড়বি কেন? তোর জন্য, তোর পাগলি, তুই কি আমার কোনো কথাই রাখবি না? আচ্ছা তোর কোন কথাটা রাখিনি বল। আমি কি এতই অক্ষম যে তোর পয়সা বসে বসে খাবো? ইস, কি দেমাক। ঠিক আছে, আমি না হয় তোর পয়সা বসে বসে খাবো, হলো তো? হে, তোমার হবার কি আছে? আমার সব কিছু তো তোরই জন্য, যে কোনো সময় তোর জন্য আমি আর জানটা দিয়ে দিতে পারি, জানিস না? শোন, আমার একটা জরুরি কাজ আছে, আমি চলি। কাঞ্চন, তোর কোনো ভয় নেই, ওই শুয়োরের বাচ্চারা জান থাকতে আর এমুকো হবে না। এই কাল দুপুরে তোর এখানে আমি খাবো, ওকে? চলি। যা দেন না স্যার, সামনে মাসে চাকরিটা পেলে গরিব মানুষ, আমি তোমাকে ঘরে তুলে নেব। দেন না, যা। এই বেটা, ছেলেটাকে মারলি কেন? তাতে তোর কি? তোর মা লাগে তুই দেনা দুটো টাকা দেব। নে বাবা, যা। নে, তুইও 5 টাকা রাখ। ¡Ay, para!
যাও নিয়ে যাও ওকে, শুধু তোমার জন্য ছেড়ে দিলাম, যাও না। মনে হয় কাজে লাগবে। এই শোনো, তোমার নাম? দাদি আপনাদের কি কাম? এমনি আলাপ পরিচয়, দেখলাম তুমি খুব বাহাদুর ছেলে। আমার নাম কাঞ্চন। সুন্দর নাম, তুমি করো কি? যখন যা খুশি। নাও সিগারেট খাও। ধন্যবাদ, আমার ব্র্যান্ড আলাদা। আমরা তিনজনই ব্যবসায়ী, আমাদের কার্ড, হোটেল ইম্পেরিয়ালের মালিক আমরা, যে কোনো দিন সন্ধ্যেবেলা এসো, আলাপ টালাপ হবে। ঠিক আছে, আসবো। কি খবর নন্না? সব ঠিকঠাক ওস্তাদ, খালি হোসেন যান একটু বাংলা মত খায়া আউ কাউ করতে আসছিল। তারপর 2 লাখ থিমেরা বাইক পাঠিয়ে দিছি। ঠিক করেছিস, এ বস্তিতে সব বেলাল লাফানো চলবে না। ইয়া হেলাল ভাইকে হাসপাতালে দেখতে গেছিলিস? হ্যাঁ ওস্তাদ, ভালোই আছে, আর 2 দিন পর খালাস পাইব। সেকেন্ড শিফটে সব মাল জাল এসে গেছে? হ্যাঁ ওস্তাদ। চল দেখি। চলেন। আজকের আমদানি সব জমা হয়েছে, কারো কিছু বাকি নেই তো? শোনো কাঞ্চন, আমজা চাচা মরে যাওয়ার সময় তোমার সর্দারি দিয়ে গেছে বইলা তোমার সব কথা হরি, তাই বলে তুমি আমাকে যখন তখন সন্দেহ করবা, এটা কেমন কথা? সন্দেহ নয় বাবর ভাই, মানুষের ভুল ত্রুটিও তো হতে পারে, রাগ করো না। নান্না সব উঠিয়ে নে, আজকে গড়ি আর মানি ব্যাগ বেশি, টাকা কম। আমি জলদি কর না ওস্তাদ, ডাইনার জবর চলে। চাচি, ও চাচি, ভিতরে না আইসা, বাইরে থেকে ছিলে তো সুকায়। শোনো, এইটা সিন্ধুকে রেখে দাও, আর তুমি ভাত বাড়ো, আমি চট করে রহমত ভাইয়ের বউ আর বুড়িমাকে একটু দেখে আসি, কেমন? হ্যাঁ হ্যাঁ, মাল লোড হয়ে গেছে, জাহাজ পৌঁছে যাচ্ছে, ঠিক সময় মতো মাল পেয়ে যাবেন। আরে এসো এসো, বসো, পরে কথা হবে। হ্যাঁ, আপনারা বেশ জাদেল ব্যবসায়ী বলে মনে হয়। শুধু এইটাই আমাদের অফিস নয়, আরো কয়েকটা আছে, তুমিও আমাদের সঙ্গে ব্যবসায় নেমে পড়ো না। আপনারা বোধহয় মানুষ যাচাই করতে ভুল করেছেন, আমি আপনাদের সঙ্গে কি ব্যবসা করব? কি ব্যবসা সেটা পরে হবে, কি করব সেটা জানতে হবে তো। আগে আরম্ভ করো, তারপর আস্তে আস্তে সব জেনে ফেলবে। এখন তোমাকে টুকটাক কাজ দেব, বিনিময়ে মোটা কমিশন পাবে। কমিশন পাবো? হ্যাঁ, যখন যা খুশি করার চাইতে এটা অনেক ভালো। ঠিক আছে, আমি রাজি। গুড, আমাদের আজকের কাজটাতে ওর একটা ট্রায়াল হয়ে যেতে পারে মিস্টার মান্না। দ্যাটস রাইট। কাঞ্চন, তোমার ইন্টারকনে যাওয়া আসা আছে তো? 5 স্টারও মাঝে মাঝে যাই মাল খেতে। ফার্স্ট ক্লাস ইন্টারকনের রুম নাম্বার 315-তে একজন বিদেশি ভদ্রলোক উঠেছেন, নাম মিস্টার মারে। এই খামটা তুমি ওই ভদ্রলোকের কাছে পৌঁছে দেবে, তিনি তোমাকে একটা প্যাকেট দেবেন, তুমি সেটা আমাদের পৌঁছে দেবে, ব্যাস। আর কিছু? না, তুমি রুম নক করলেই দরজা খুলবেন উনি, তুমি শুধু বলো জন, অর্থাৎ তুমি জন। একটু নতুন ধরনের কাজ মন্দ না, ওজন তো খুব হালকা, কি আছে এর মধ্যে? ধীরে বন্ধু ধীরে, আগে কাজ শুরু করো, তারপর সব জানতে পারবে।
কখন যেতে হবে? মিস্টার মারে রুমে আছেন, তুমি এখনই যেতে পারো। রওনা হলেই আমি ফোন করে বলে দেব। আর হ্যাঁ, নিচে এলেই তোমার সামনে একটা গাড়ি এসে থামবে, নাম্বার ৪৬। তুমি ঝটপট উঠে চলে আসবে। Very good. তোমার অপেক্ষাই করছিলাম। বসো। হয়নি তো? না, তবে দুটো দেশি কুকুর মনে হলো পাহারা দিচ্ছিল। ইওর আইজ আর ভেরি শার্প কাঞ্চন, তুমি ঠিকই দেখেছো। তবে ওরা মিস্টার মারের লোক, তুমি আমাদের সঙ্গে কাজ করতে পারবে। হিয়ার ইজ ইউর কমিশন। এই সামান্য কাজের জন্য এত টাকা কমিশন, মন্দ না। তুমি থাকো কোথায় কাঞ্চন? কলাবাগান বস্তিতে। বস্তিতে? হ্যাঁ, তাতে কি হলো? আমার বাড়ি অবশ্য আলাদা, গোটা বস্তিটা আমার কথায় ওঠে আর বসে। আমার এক ডাকে হাজার লোক বেরিয়ে আসে রাত দুপুরে। বুঝতে পেরেছি, তবুও তোমার বস্তিতে থাকা চলবে না। ঠিক কথা, শান্তিনগরে আমাদের একটা বাড়ি রাখা আছে, একতলা বাংলো প্যাটার্নের বাড়ি, ৩০০০ টাকা ভাড়া। কাল পরশু তুমি সেখানে উঠে আসবে। এত টাকা ভাড়া আমি কেন দেবো? ভাড়া আমরা দেবো, তার উপর তোমার চলাফেরার জন্য একটা গাড়িও পাবে। আরে বুঝতে পারছো না কেন, বড় ব্যবসা ভালো ব্যবসা করার জন্য ভালোভাবে ভালো পরিবেশে থাকতে হবে। জীবনে তোমারও তো বড় হবার বাসনা আছে। তা আছে, তাহলে আর দেরি না করে কাল পরশু বাড়ি পাল্টাও। একটু ভেবে দেখতে হবে। আরে এটা ভাবা ভাবির কি আছে, আমাদের হোটেলে ফ্লোর ডান্স স্টেজ ডান্স দুটোই হয়, আজকে স্টেজ শো আছে, চলো দেখবে। লেটস মুভ। এই শহরে আমি যে এক আওয়ারা।
আর খুশি করলো আমায় বাবারা, এই শহরে আমি যে এক আওয়ারা। আর খুশি করলো আমায় বাবারা, যাদ কতনীয় সজনী, তুমি আমার দিলকে রানী। আমি যে এক আওয়ারা, আর খুশি করলো আমায় বাওয়ারা। ঘরের তালা ভাঙবো আমি, না 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 সময় পাবে না। আমি যে এক আওয়ারা, আর খুশি করলো আমায় বাওয়ারা। ছোড়া জিনিয়াস, ওকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। কাল সকালে যাব, চল। আসল না নকল? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো। খুব জরুরি ব্যাপারে তোমাকে ডেকে পাঠিয়েছি, তোমার একটু সাহায্য দরকার কাঞ্চন। আমার সাহায্য? আপনার খাতায় আমার নাম লাল অক্ষরে লেখা আছে, আমি আপনাকে কি সাহায্য করব? ইয়ে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, তা জানো তো? অবশ্য ঘটনাটা তা নয়। গতকাল এক ভদ্রলোক নগদ 10,000 টাকা নিয়ে বেরিয়েছিলেন মেয়ের বিয়ের কিছু কেনাকাটা করতে।
তার পুরো টাকাটাই খোয়া গেছে। আচ্ছা, অবশ্য ওই 10,000 টাকাই বেচারা শেষ সম্বল। তারপর কাল গায়ে হলুদ, পশ্চিমের বিয়ে, এ ব্যাপারে তোমাকে আমার একটু সাহায্য দরকার কাঞ্চন। আপনার কি ধারণা টাকাটা আমি মেরে দিয়েছি স্যার? না না, তেমন প্রমাণ থাকলে আমি তোমাকে অ্যারেস্ট করতাম। তাছাড়া টাকাটা কে নিয়েছে তাও জানি না। ভদ্রলোক এখানে এসে ডায়েরি করেছেন, এই শহরের দাগি বা সন্দেহভাজন লোকদের গ্রেফতার করলেও এ টাকা কিছুতেই উদ্ধার করা সম্ভব হবে না, তা আমি জানি কাঞ্চন। অথচ আজকের মধ্যে টাকাটা উদ্ধার করতে না পারলে ভদ্রলোকের সর্বনাশ হয়ে যাবে। আমি কি করতে পারি স্যার? তুমি পারবে কাঞ্চন, আমি তোমার খবর রাখি। তোমার মন্দটা যেমন জানি তেমনি ভালোটাও জানি। ঠিক আছে, ভদ্রলোকের নাম ঠিকানাটা লিখে দিন। ঘটনাটা কোথায় ঘটেছে? গতকাল সন্ধ্যার আগে নিউ মার্কেটে। আমি চেষ্টা করব। মনে রেখো কাঞ্চন, কাল মেয়েটির গায়ে হলুদ। গতকালের সমস্ত আমদানি এখানে এখনো জমা হয়নি, কিছু বাকি আছে। আমি জানতে চাই কার আমদানি জমা হয়নি। বাবর ভাই, কাল সন্ধ্যা পর্যন্ত আপনি আর ওলি ছিলেন নিউ মার্কেট এলাকায়। ছিলাম, তাতে কি হয়েছে? এক বুড়ো ভদ্রলোকে 10,000 টাকা খোয়া গেছে এবং সেটা আপনি নিয়েছেন। আমি নিছি? তার প্রমাণ? প্রমাণ আছে। প্রমাণ দাও, অত তমক তমক দিয়ে লাভ নাই। আমজাদ চাচা তোমারে সর্দার করিয়া গেছে বইলা তুমি তো আর আমাকে মাথা কিনে নাও নাই। কে কার মাথা কিনেছে সে বিচার পরে হবে, টাকাটা জমা দিন আগে। বললাম তো প্রমাণ চাই। বলি খাই সময় অস্বীকার কর হারামজাদা। তুমি একটি ঠিক কয়েছেন ওস্তাদ, টাকাটা এক্ষুনি জমা চাই বাবর ভাই। ওটা আমার রোজগার, যদি না দেই দিতে হবে এক্ষুনি। তাছাড়া ওই টাকা আমি ফান্ডে জমা করবো না, সেই ভদ্রলোককে ফেরত দেবো। ওই টাকার জন্য ভদ্রলোক বেজ্জত হবে, তার মেয়ের বিয়ে ভেঙে যাবে, আমি চাই না। কত তরত, কার মায়ের বিয়ে হইলো না হইলো তাতে আমার কি? না, অন্যায়ের একটা সীমা আছে, পাপেরও পরিমাণ আছে, এই অন্যায় আমি হতে দেবো না। যান টাকা এক্ষুনি আসুন। কাঞ্চন তুমি আমি আপনার গায়ে হাত তুলতে চাই না, বলুন টাকা কোথায়? আমার বউয়ের কাছে। ভবিষ্যতে আর বেইমানি করার চেষ্টা করবেন না, জানলেন না? এটা আগে করলেই তো হইতো। উদ্দিন আহমেদ জি, আসুন আসুন, বসুন বসুন, বলুন। আপনার মেয়ের বিয়ে কি পরশু দিন? জি। আপনার কি কিছু খোয়া গেছে? আর বলবেন না, 10,000 টাকা, আমার সর্বনাশ হয়ে গেছে, আমি একেবারে পথে বসে গেছি। না, আপনি পথে বসবেন না। এই নিন আপনার 10,000 টাকা। টাকা নেন। টাকা পাওয়া গেছে, আল্লাহ, আমি বেঁচে গেলাম। টাকা না পেলে আমায় আত্মহত্যা করতে হতো। কালি তো আপনার মেয়ের গায়ে হলুদ না? হ্যাঁ বাবা হ্যাঁ, কিন্তু আপনার পরিচয় তো কিছু বললেন না।
এই টাকা আপনি পেলেন কি করে? যেই টাকা আপনার পকেট থেকে মেরেছিল সে আমারই লোক। না না না, তা হতে পারে না, আপনি বানিয়ে বলছেন। না, এটাই সত্যি কথা। যাকে পরোক্ষভাবে আমি আপনাকে যে বিপদে ফেলেছিলাম তার জন্য সত্যি আমি দুঃখিত। চলি। জানি না তুমি কে, তবে যেই হও আল্লাহ তোমার মঙ্গল করো। দোয়া করেন চাচা। চল চল। এমনি প্যাকেট তো বেশ কটা পৌঁছে দিয়েছে, কিন্তু জানতে জানি কি ছিল ওর ভেতরে, আজ আমি জানতে চাইছি। দেখতে তো পাচ্ছ এটা একটা বই। বই তো বটেই, কিন্তু এর ভেতরে কি আছে? আমি অন্ধের মতো কাজ করা পছন্দ করি না। সব ডায়মন্ড, হীরে, আমরা তোমাকে বিশ্বাস করি তাই খুলে দেখালাম। আপনাদের এই বিশ্বাস কোনোদিন আমি ভাঙবো না মান্নান সাহেব। উই নো ইট কাঞ্চন, তুমি তো আমাদেরই একজন। শোনো, আজ তুমি যার সঙ্গে দেখা করতে যাচ্ছ তিনি হলেন মিস্টার নম্পিং, পণ্ডিত বলে তার নাম আছে। পণ্ডিত না হলে এমন দামি বই পড়া অভ্যাস থাকবে কেন? মিস্টার নম্পিং এমপি জল তরঙ্গে ভেসে ভেসে আজ দুদিন বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করে মেরি অ্যান্ডারসনের পাশে অপেক্ষা করছেন। বুঝেছি, আমি চললাম। দিও বাই। Stupid fools, good for nothing. অপদার্থ। আমার নাকের সামনে দিয়ে মান্নান চব্বর আর আলী দু দুটো ব্যবসা করে বেরিয়ে গেল, আর তোমরা কিছুই করতে পারলে না। হেডকোয়ার্টারে আমি কি জবাব দেব? তাই তোমাদেরও আর বেঁচে থাকার কোন অধিকার নেই। Ha ha ha!
David. Yes, boss. आज जे लोक तरह तोरा मार के फिरे लो कैसे? तार समस्त खबरा खबर हमें चाहिए. You understand? Yes, boss. और हाँ, मन्ना ने लंदन एजेंट, आमादे पूरो पेमेंट करे दिए से तो? दिए से, boss. Good. मन्नन ग्रुप तहले एको नामर हाथेर मुठो. आमर संगे चालकी. I will teach them a good lesson. अरे जुली, तू ही कौन है ली? शो शेष करे शो जेखने चले से ची, तू यह तो कौन कुत्ता अड्डा मार चले? तू ही किंतु आजकल बेश सुंदरी है चीज जुली। आई, सत्य बोल ची, तू ही किंतु देखते बेश है चीज। तो बुत तोर मुने धोरे ना, आमा की तू एक टू भालवाशीश ना। तो के भालवाशी ना क्या बोले ची? आमी बोल ची, आमी बेचे आची ना मोड़े गाची, तार कुन खोज नीश तू ही। अबार मिट्टे को ता, देवर। गुंडा, ऐ तू शिक्षित चीज। हे पागली, अतो मिष्टी ने चीज करना। तो के खावते। मिष्टी खेओ जुदी, तुम मुक्ति की एक टू मिष्टी को था बेर है। खा। तुम नतुन बासटा बेश सुंदर रे कांचन। तुम पसंद है चे? ईश, जन आमर जुनी ती बाड़ी टा भाड़ा कोड़े चीश। ऐ, तू एक नेशा थाट ना, तो की क्या माना कोड़े चे? সেই ছোটবেলা তোকে যখন পেয়ারা ছুঁড়ে মারতাম তখন আয় থাক বললে থাকা সম্ভব হতো, এখন আর সম্ভব না। কেন? লোকে নানা কথা বলবে। কেউ কোনো কথা বললে আমি তার জিভ টেনে ছিঁড়ে ফেলবো না। অমন করে আমায় থাকতে বলিস না কাঞ্চন। তুই যেদিন আমার হাত ধরে বলবি চল চলি আমার ঘরে, সেদিন সব কিছু ছেড়ে দিয়ে তোর এখানে চলে আসবো। এই জামা আয় বাবা কাঞ্চন। কেমন আছো মা তুমি? ভালো বাবা ভালো। তুমি কেমন আছো? ভালো। তোমার এখানে এলে আমার মার কথা মনে পড়ে যায়। মায়ের কোন সন্তান কোনদিন মাকে ভুলতে পারে না। হ্যাঁ, আমিও ভুলতে পারিনি। আজ আমার চোখের সামনে সেই মর্মান্তিক দৃশ্য ভেসে ওঠে। আচ্ছা, এই বাড়ির মালিক মুস্তাক আহমদ সাহেব আছেন? উনি তো 20 বছর আগে এই গ্রাম ছেড়ে চলে গেছেন, বিলেত থাকেন। আপনি? আমি এই বাড়ির কেয়ারটেকার। মিস্টার মান্নান শেখ, মিস্টার আলী আর আমি, এই তিন পার্টনার ছাড়া এই রুমে আর কাউকে ঢুকতে দেওয়া হয় না। তুমি হলে চতুর্থ ব্যক্তি কাঞ্চন। বলতে গেলে তুমিও আমাদের একজন, তাই তোমাকে এখানে আনা হয়েছে আজ। বসো। একটু পর একজন লোক আসবে ওখানে আমাদের সঙ্গে কথা বলবে, অবশ্য সে আসবে সম্পূর্ণ ভিন্ন পথে। ওই কাজটা বিশেষ ধরনের, এখানে কে আছে কি আছে কিছুই দেখা যাবে না ওখান থেকে, অথচ সব কিছু তুমি দেখতে পাবে এখান থেকে।
গোপনে ফিরতনা মাইক্রোফোনের সাহায্যে সব কিছু শুনতে পাবে। অটোমেটিক্যালি ওর ছবি উঠে যাবে এখানকার ক্যামেরায়। তুমি লোকটাকে ভালো করে দেখে রাখবে, ওর কণ্ঠস্বর শুনে রাখবে। যে লোকটি আসবে ওর নাম এস এম শফি খান। লোকটা একটা ইন্টারন্যাশনাল চিট। ওর কাছ থেকে দু মাস আগে আমরা 15 লাখ টাকার লিকুইড গোল্ড কিনেছি আমাদের লন্ডন এজেন্ট মারফত। সে ফরেন কারেন্সিতে দামও চুকিয়ে দিয়েছে, কিন্তু মালটা এদেশে আসেনি। সেটা নাকি ইটালিতে ধরা পড়ে গেছে। ধরা পড়ে গিয়ে থাকলে উপায় কি? আপনাদের বরাত খারাপ মানান সাহেব। কিন্তু সে মাল সত্যি সত্যি ধরা পড়েনি, সবটাই আসলে ষড়যন্ত্র। নকল লিকুইড গোল শফি খান এখানে পাঠিয়েছিল, আর সেটাই নিজের লোকেরা পুলিশে খবর দিয়ে ধরিয়ে দিয়েছিল আমাদের বোকা বানাবার জন্য। আচ্ছা, তাই নাকি? আসল মালটা কিন্তু ঠিক ওই একই পথে ঢাকা এসে পৌঁছেছে, এবং গোপন সূত্রে খবর পেলাম শফি খান সেটা এখানে বিক্রি করবার মতলব করছে। কিন্তু মালটা কোথায় আছে? সেটাই তো জানি না, শালা ভয়ানক ঘোড়াল। তুমি যদি মালটা উদ্ধার করতে পারো তাহলে 5 ভাগের 1 ভাগ অর্থাৎ 3 লাখ, আর যদি টাকাটা আদায় করে দিতে পারো তাহলে 1 লাখ টাকা দেবো। ওর আসার সময় হলো, এক্ষুনি আমরা ওখানে চলে যাচ্ছি। এরপর তুমি আমাদের সঙ্গে হোটেলে দেখা করবে। ঠিক আছে, লেটস গো। আসুন আসুন মিস্টার শফি খান, আসুন। আপনারা যদি মনে করেন আমার গাফলতির জন্য আপনাদের মাল ধরা পড়েছে, তাহলে আমার উপর অবিচার করা হবে। স্মাগলিং এর ব্যবসায় অমন 10-20 লাখ টাকার মাল ধরা পড়বেই, ওটা কিছু নয়। সে তো সত্যি কথা, সেই রিস্ক নিয়েই তো স্মাগলিং ব্যবসা করতে হয়। ব্যাস ব্যাস, আপনাদের আমি কথা দিচ্ছি, যা গেছে তার 10 গুণ ক্ষতিপূরণ করে দেব। কতদিন সময় নেবেন সেজন্য? মান্নান স্যার, হ্যাচেস, LSD, গাঁজা, আফিং, এগুলো এখন সোনার চেয়েও বড় ব্যবসা। রাইট, অতি সত্য কথা, শত শত কোটি ডলার এই ব্যবসা খাচ্ছে। এই ব্যবসায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট স্টেশন হতে যাচ্ছে। আপনারা আমার সাথে ব্যবসা করুন, বছরে 20-30 কোটি টাকা মুনাফা অবশ্যই। কিন্তু আপনি যদি আবার অন্য পার্টির সঙ্গে? ও নো নো, ওয়ার্ড ইজ ওয়ার্ড, জবান জবানি। হ্যালো মিস্টার বড়ুয়া। ইয়েস, দিস ইজ খান। ইয়েস, আগামী পরশুই আপনার মাল রাঙামাটি পৌঁছে যাবে। নো নো, কোনো চিন্তা নেই, মাল চিটাগংয়েই আছে, আমি ফোন করে দিচ্ছি। ইউ উইল গেট মি ইন টাইম, ওকে? চলেন ওস্তাদ, চল ওপরে চল। এই হোটেল একটা কুলিবি নাই? আচ্ছা ওস্তাদ, আপনি আমার এগুলো কথা কইতে পারেন? কে? আপনি নিজেই কইলেন ওই হালা আইব 2 দিন পর, মানে আমরা এপলাম 2 দিন আগে। চিট মহা হুঁশিয়ার, সঙ্গে এলে শালা বুঝতে পারতো আমরা ফলো করছি। বুঝছি, ইবলিসের চেলা হালার পুতে। ওহ,
তোর এই লাভসগুলো একটু কন্ট্রোল করার চেষ্টা করতাম না? চেষ্টা তো করি ওস্তাদ, মাগর জোসের সময় না মাতৃভাষাটা ফটফট ফটফট আয়া পড়ে। বুঝতে পেরেছি, যা এখন সব গোছগাছ করে রাখ, আমি হাত মুখ দিয়ে একটু বাইরে যাব। এইখানকার রাস্তাঘাটগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। নো প্রবলেম ওস্তাদ। আর শোন, আর একটা কথা মনে রাখবি, আমি বেরোবার পর ভালো করে নজর রাখবি এই মোটেলে কে এলো আর কে গেল। ওকে, ঠিক আছে ওস্তাদ, আপনি বেফিকার থাকেন। মোটেলে কে আইলো? খুব সুন্দর জায়গা, কি বলিস সুমন? হ্যাঁ আপা, দাঁড়াও ওই ব্যাকগ্রাউন্ডে তোমার একটা ছবি তুলে নি। ঠিক আছে, তাড়াতাড়ি কর। আমার মনে হয় আমরা বেশ দূরে চলে এসেছি, বাবা খুব চিন্তা করবে। না না, এত এক্ষুনি হয়ে যাবে, তুমি দাঁড়াও না। ঠিক আছে, এদিকে আয়। হ্যাঁ আপা, এখানে দাঁড়াও। নে তোল। আহা, একটু বাই, একটু বাই ঘোরো না। হুম, রেডি, ওয়ান, টু। এ কি, আপনারা কারা? আমরা টুরিস্ট। এখানে কি চান? আপনার পাশে দাঁড়িয়ে ছবি তুলবো। ছবি তোলার শখ থাকলে স্টুডিওতে যান, সেখানে তো আপনি নেই। অসভ্য ইতর, চশমন। যাচ্ছেন কোথায়? আসুন না, আসুন, আরে আসুন। আমরা মোটেলে উঠেছি, ঢাকা থেকে বেড়াতে এসেছি। আপনি? আমিও মোটেলে উঠেছি। কত নম্বরে? এক নম্বরে। চলুন আপনাদের পৌঁছে দিয়ে আসি। না না, আর কষ্ট করতে হবে না, বাবা তো নিচে গাড়িতে বসে আছেন। মোটেলে ফিরি, দেখা হবে। থ্যাংক ইউ। এবার লো তো পঞ্চাশ বার হইল। আর নজর দি সবসময় এই ঘরের ভিত্তে। কেসটা কি? ওস্তাদ বিক হয়ে গেল, কেউ আইলে নজর রাখিস। তাইলে কি ওস্তাদ? ওস্তাদ পাইছি। কি? ওই যে যার উপরে নজর রাখতে কইছিলেন, কে? যা 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 যা। হ্যালো, ছাইরেন না বাবা।
সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা মানুষ তো আপনি, আপনার জন্য আমি ঘর বার করে হয়রান। কেন কেন আবার? গতকাল আপনাকে ছেড়ে আমার বিপদ, বাবার সমস্ত ঘটনা শুনে আমার উপর ক্ষেপে আগুন। কেন, কি হয়েছে? তার একমাত্র মেয়েকে বিপদের হাত থেকে যিনি বাঁচিয়েছেন তার সাথে উনি একটু পরিচিত হতে চান। তাই বলুন, চলুন। উনি? ওর নাম না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার কর্মচারী নান্না, তুই রুমে থাক, আমি আসছি, চলুন। আগে তো হচ্ছে 100 রানে সেঞ্চুরি হয়, এইটা দিয়ে হলে 50 রানে ফুল সেঞ্চুরি হয়ে গেল গা। বাবা। ওয়েলকাম ইয়াং ম্যান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তোমার সঙ্গে কথা বলার জন্য ছটফট করছি, তোমার কাছে আমার ঋণের শেষ নেই, বসো। থ্যাংক ইউ। তোমার নাম কি? জি কাঞ্চন। তুমি রিয়েলি গোল্ডেন বয়, সোনার ছেলে। তোমার শৌর্যবীর্যের যে প্রশংসা খুকু আর সুমন করেছে তাতে মনে হয়েছে তুমি এ যুগের ডন জুয়ান। দেখ, ডন জুয়ান তো পুরনো হয়ে গেছে বাবা, তিনি তো তরবারি দিয়ে যুদ্ধ করত, আর উনি হচ্ছেন 6 মিলিয়ন ডলার ম্যান। তুমি ঢাকায় থাকো? জি। কি করো? জি ব্যবসা। খুব ভালো করেছো, আমিও সারা জীবন ব্যবসা করেছি। কেউ চাকরি করে শুনলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়, তা সে যত বড় চাকরি হোক। তবুও কিছু লোককে চাকরি করতে হয়, নইলে দেশ চলবে কি করে? হ্যাঁ তা অবশ্য ঠিক। আচ্ছা তোমার বাবা মা? আমি একেবারেই একা, বাবা মার একমাত্র সন্তান। মা বাবা অনেক আগেই মারা গেছেন। তাই নাকি? আচ্ছা ইয়ে তুমি বিয়ে করেছো? জি। জি না। সে কি, কেন করনি? কাজকাম নিয়ে ভীষণ ব্যস্ত, জীবনে পরিপূর্ণ প্রতিষ্ঠিত হয় আমার একমাত্র লক্ষ্য। আজ রাতে কিন্তু তুমি আমাদের সঙ্গে খাবে। আপনার সঙ্গে যিনি আছেন উনিও? হ্যাঁ। ও দাওয়াত খাওয়ার লোক নয়, তবু আমি আপনাদের কথা বলবো, আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শফি খান স্পিকিং। আমি এক্ষুনি এসে পৌঁছলাম। না না, আমি আসবার পথে চিটাগাংয়ের সব ঠিক করে এসেছি, এক্ষুনি মাল পৌঁছে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। আর শুনুন, আমরা রাত 8টার মধ্যে আপনার ওখানে পৌঁছে যাব, আপনি সব রেডি করে রাখবেন, ওকে? আজ রাত 8টার সময় বাবু বাবু রাইতে করলো। Just a moment. Hi, Khan. Hi, Margaret. Get in. How are you? Hi, Khan. Hi, Mallet. Ustad, paisi. Ustad, recover to the end. Ustad. 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 Sophie Khan, gore dui ke bichana chitoya bauda sahab re phone korlo. Aha, bauda sahab ki? Borua sahab. Kilin hunche, Ustad, bauda sahab. জাগে কি বললো, কিছু শুনতে পেয়েছিস? হস্তাদ কিলিন হুনছি, বললো মিস্টার ভাওরা আমি এসে গেছি, সব কিছু রেডি।
আর কিছু শুনেছিস? শুনছি, কইলো মাল এক্ষুনি পৌঁছে যাবে। কেউ ওর কাছে এলো কিনা দেখেছিস? দেখছি, আইনু ঠিকই ওস্তাদ, মগর অন্য জিনিস। অন্য জিনিস মানে? এক ম্যান সাহেব হাইখান হাইখান করতে করতে আইলো। হাইখান? কিলিন হুনছে ওস্তাদ, আর সফি খান বিয়ে হাই মারলেট করতে করতে ওই ম্যাম সাহেবের হাত ধরে টাইনা দরজা বন্ধ করে দিল। বাস ফিনিশ। আর কিছু শুনেছিস? আর হস্তাদ, আর এইটা বি কইলো, আজ রাত 8টার সময় তাগো ভাই যাইব, আর বাউরারে রেডি থাকতে কইলো। ইটস 8 o'clock. Let's go. দেখুন ছবি সাহেব, আমি নির্ঝঞ্ঝাট লোক, নিরিবিলিতে ব্যবসার লেনদেনের জন্য এই ফ্ল্যাটটা নিয়েছি। না না, ঝঞ্ঝাটের কি আছে, দেয়া নেয়ার ব্যাপার। বেস্ট কোয়ালিটি লিকুইড কোল। আপনি চহুরি মানুষ, দেখলেই চিনবেন। ভবিষ্যতে আপনার সঙ্গে আরো ব্যবসা হবে। অফ কোর্স। কে তুমি, কি চাই তোমার? ব্যাগটা নিচে নামিয়ে রাখো, রাখো। তিন গোনার মধ্যে নামিয়ে না রাখলে ই উইল বি এ ডেড ম্যান। 1, 2. চক্রমের আসি, তুই সব গোজ গাছ করে নে, আমরা আজই ঢাকা চলে যাব। ঠিক আছে ওস্তাদ, আমারও ভাল লাগতে রয়েছে না। আবার না কি হয়ে জায়গা, কোন না কোন মানকে জীবিত পড়ে যাই।
Cheers. Hello, everybody. Are Kanchan, eta ki? Apnader she liquid Very gold. Good. Oh, yes. একদম খাঁটি একেবারে খাঁটি মালটাই নিয়ে এসেছো তুমি জাদু জানো নাকি কাঞ্চন আমি একটু হাত মুখ ধুয়ে আসি ও শিওর শিওর আশ্চর্য রকমের কাজ করে তো কাঞ্চন ওকে কিছুতেই হাত ছাড়া করা যাবে না অসম্ভব অসম্ভব রাইট কাঞ্চন তুমি বসো আমি একটু আসছি বসো তাহলে থাক ইউর কমিশন কথা মতো খরিদ মূল্যের পাঁচ ভাগের এক ভাগ পুরোই আছে আমি কিছুতেই বুঝতে পারছি না কে এই ছোকরা আর কারে বাতাকে ব্যাক করছে আমাদেরকে একেবারে নাজেহাল করে ছাড়লো লিকুইড গোল্ডের ব্যাপারে হেডকোয়ার্টারে আমি কি জবাব দেব কন্ট্রোল টু বলছে ফলো ইয়েস কন্ট্রোল ওয়ান থেকে শফিক খান স্পিকিং ওভার রাঙামাটি অপারেশনে তোমার এই পরাজয়ের পেছনে মান্নান গ্রুপের হাত রয়েছে তারাই কাঞ্চন নামে ছোকরাকে পাঠিয়েছে মেসেজ রিসিভড ওভার ওকে আমিও দেখে নেব তোর কতটুকু শফিক খান ঠিকই বুঝতে পেরেছে যে ঘটনাটা আমরা ঘটিয়েছি শালা প্রতিশোধ নেবার জন্য মরিয়া হয়ে উঠেছে ও বেটা কাঞ্চনের নাম জানলো কিভাবে গত সন্ধ্যা শালা সরাসরি আমার বাড়ি এসে হাজির যেন ভীষণ ঘনিষ্ঠ বন্ধু তারপর চা খেতে খেতে বলে জাব্বার সাহেব স্মাগলিংয়ের ব্যবসায় খুন যখন খুব মামুলি ব্যাপার আপনাদের সেই জন্য মনের দিক থেকে তৈরি থাকা দরকার বলে চাটুকু শেষ করে ধীরে সুস্থ উঠে চলে গেল তার মানে সরাসরি ওয়ার্নিং চিন্তার ব্যাপার কোন দিক দিয়ে শালা কি করে বসে কে জানে কাঞ্চনকে একটু হুঁশিয়ারি করে দেওয়া দরকার কিসের হুঁশিয়ারি জব্বার সাহেব না মানে শালা শফিক খান হ্যাঁ ঢাকায় ফিরে সাত দিনে ওর ছটা ফোন পেয়েছি ওকে আধামরা না করে শেষ করে দিলে পারতে কাঞ্চন খুন খারাপই আমার পেশা নয় মান্নান সাহেব তাছাড়া খুন করে যদি ধরা পড়তাম তাহলে আমার পরিবর্তে আপনারা কেউ ফাঁসিতে যেতে রাজি হতেন কি খুন খারাপই আমরাও চাই না তুমি আমাদেরই মানুষ তোমার জন্য আমরা অনেক কিছু করতে পারি কাঞ্চন নিশ্চয়ই আমাদের হোটেলের সিকিউরিটির দায়িত্বটা আমি তোমার হাতে তুলে দিতে চাই কাঞ্চন মানে গুন্ডা বদমাশদের সামলাতে হবেই তো শুধু এটাই তোমার কাজ নয় আরো অনেক কিছু করবার আছে এত বড় একটা এস্টাবলিশমেন্ট তার নানা রকম নিরাপত্তার প্রশ্ন আছে এটা খুব সম্মানের চাকরি কি বলেন মিস্টার জব্বার একশো বার তোমার জন্য দোতলায় অফিস ঘর টেলিফোন সব কিছুর ব্যবস্থা করে রাখা হয়েছে আচ্ছা বেতন আপাতত 5000 কি রাজি আরে জুলি কাঞ্চন তুই আমি শহরের কোথায় না যাই বল তা বটে তোমাদের আগে থেকেই পরিচয় আছে নাকি জুলি জি ওকে আমি ছোটবেলা থেকেই চিনি যাক ভালোই হলো আজ থেকে কাঞ্চন আমাদের হোটেলের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে তাই নাকি মিস জুলির সঙ্গে আমাদের 2 বছরের কন্ট্রাক্ট হয়েছে ও নিরাপত্তার কথা ভেবে আমরা ঠিক করেছি মিস জুলি এই হোটেলের একটা সুটে থাকবে ভালো হয়েছে আজ আমি চলি মানন সাহেব চলে জুলি
আপনি মন চাইলো চলে এলাম, তুমি তো আর আমাদের বাড়ি যাবে না? খেটে খুটে খাই, পেটের ধান্দায় নানান কাজে ঘুরে বেড়াই। তোমার কাজের লোকটি খুব ভালো, আমাকে খুব খাতির তাজিম করে বসালো, কিছু বলার আগেই চা নাস্তা এনে হাজির। আমার তো আর কেউ নেই, ওই সামাদি আমার গার্জেন। পরশু সুমনির জন্মদিন, বাবা বললে যা কাঞ্চনকে দাওয়াত করে আয়। খুব ঘটা করে জন্মদিন হবে বলে মনে হচ্ছে। একেবারে উল্টো, তুমি একমাত্র নিমন্ত্রিত ব্যক্তি। কখন যেতে হবে? বাবা বলেছেন সকালে। ঠিক আছে, গাড়ি পাঠাবো কিন্তু। আরে না না, আমি ঠিক সময় মতো চলে যাব। চলি, হাতে অন্য কাজ আছে, বাড়ি তো চিনে গেলাম, মাঝে মধ্যে এসে জ্বালাতন করব। মাঝে মধ্যে না, প্রতিদিন এসে জ্বালাতন করলে খুশি হব। সত্যি নাকি মৌখিক ভদ্রতা? সত্যি মিথ্যে যাচাইয়ের ভার তোমার উপর রইল। বেশ, তাই হবে, আসি। চলো। হ্যালো, অমন চুপ মেরে গেলে যে? না, দেখছি। এটা কি চিড়িয়াখানা না জাদুঘর যেমন করে দেখছো? না, এটা খুকু আর সুমনের ঘর। বাহ, সুন্দর ছিমছাম করে গুছানো বাড়িটা। আরে কাঞ্চন, এসে গেছো, কেমন আছো? সালামালেকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো, শুভ জন্মদিন সুমন। ধন্যবাদ কাঞ্চন ভাই। বুঝলে কাঞ্চন, ব্যবসা বাণিজ্য মানুষকে যন্ত্র করে তোলে, অর্থের পেছনে ছুটতে ছুটতে মানুষের স্ত্রী পুত্রের জন্য সংসারের জন্য সময় দিতে পারে না। খুকুর মা এই জন্য বড় দুঃখ নিয়ে মরেছে। আজও আমি এদের জন্য সময় দিতে পারি না, তাই এদের জন্মদিনে অন্তত সারাটা দিন একসঙ্গে কাটাই। বসো। ইয়েস ম্যাডাম। কাউকে দিয়ে খবর পাঠাও, নতুন সিকিউরিটি অফিসার কান্ত সাহেব যেন আমার সাথে দেখা করে। ওকে। বেশ ভালো হাত তোমাদের। রসিকতা করে লাভ নেই, ভালো ভালো ওটা ফিরিয়ে দাও। এটা আমার এলাকা, এখানে বাইরের লোকের ব্যবসা করতে দেওয়া যায় না। শালা কত বড় মস্তান রে। এটা কি আপনার? কিন্তু এটা আপনি কোথায় পেলেন ভাই? তাড়াহুড়ো করে ঢোকার সময় আপনার পকেট থেকে পড়ে গিয়েছিল। ও গড, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিন্সেস জুলি আপনাকে দেখা করতে বলেছেন। আমাকে কেন? তা কি করে বলবো স্যার। পরে দেখা করবো, এখন আমার সময় নেই। জি।
শরীর ম্যাজম্যাজ করছে? করবে না, শুধু বাইরে বাইরে ঘুরে বেড়াবে। আওয়ারা কোথাকার? আমি আওয়ারা নই, বাবারা অর্থাৎ পাগল। তোমার মুন্ডু গলাটা তো ভারী কেন? সত্যি শরীর খারাপ করেনি তো? আরে দূর, অসুস্থ হওয়া তাদেরই স্বভাব হয়, যাদের দেখাশোনার যত্ন নেওয়ার এবং মাঝে মধ্যে একটু চোখের পানি ফেলার লোক আছে। দেখো ভালো হবে না বলছি, গাধা কোথাকার। আমি তোমাকে আপা কাঞ্চন ভাই নিশ্চয়ই দূর, তুমি তো বলতেই পারছো না, দাও আমাকে ফোনটা। হ্যালো কাঞ্চন ভাই, আমি সুমন, আপা শুধু তোমাকে আমি তোমাকে আমি করছে, বাকিটুকু আর বলতে পারছে না। শোনো আমি বলে দিচ্ছি, আপা তোমাকে ভালোবাসে। Thank you.
ছড়ালে আমায় অচেনা সুখের মায়া। কথা দাও আমাকে বন্ধু, প্রাণের ভাষায় কথা দে বলি। তোমারি প্রেমে পথ চলি, প্রাণের ভাষায় কথা দে বলি। তুমি তো সাজালে আমায় বলো, শুধু বলো তুমি মোর নয়নের আলো হবে। কথা দাও আমাকে বন্ধু, চিরদিন আমার হবে শুধু তুমি, ও গো তুমি জীবনে মরণে সাথী হবে। কথা দাও শুধু তুমি, ও গো তুমি জীবনে মরণে সাথী হবে। কথা আমাকে বল। কাঞ্চন, এই কাঞ্চন, আমি ভুল করে অন্য কারো ঘরে ঢুকে পড়িনি তো? তা হবে কেন, আপনি যার নাম ধরে ডাকতে ডাকতে এলেন এটা তারই ঘর, তাই তো জানতাম। কাঞ্চন কোথায়? শুনলাম সকালে বেরিয়েছে, আপনি বসুন। আপনাকে আগে কখনো দেখেছি বলে তো মনে হয় না। ইতিপূর্বে যে আমাদের দেখা হয়নি সে বিষয়ে আমিও নিশ্চিত। আমার নাম জুলি, ছোটবেলা থেকে কাঞ্চন আমার বন্ধু। জুলি, আপনাকে কেন জানি চিনি চিনি মনে হচ্ছে। মাফ করবেন, আপনি কি নাচেন? হ্যাঁ, আমি প্রিন্সেস জুলি নামে পরিচিত। তাই বলুন, আপনার নাচ আমি আজও দেখিনি, তবে পত্রপত্রিকা আপনার ছবি দেখেছি। আপনার পরিচয় জানতে চাইলে আশা করি রাগ করবেন না। রাগ করব কেন, আমার নাম নার্গিস। কাঞ্চন আমার কাছে কথাটা এভাবে চেপে যাবে আমি আশা করিনি। সামাদ কোথায়? ওকে আমি একটু বাজারে পাঠিয়েছি। ও আচ্ছা, আমি চলি। সে কি, বসুন চা খান, আপনার বন্ধু হয়তো এক্ষুনি ফিরে আসবেন। আমার বন্ধু এলে বলবেন আমি এসেছিলাম। আরে তুমি কতক্ষণ, কি ব্যাপার, একটু যেন বেসুরা মনে হচ্ছে। বেসুরা কিছু নয়, অনেকক্ষণ বসে থেকে থেকে মুড অফ হয়ে গেছে। আমি খুবই দুঃখিত। তুমি দুঃখিত জেনে না হয় আমি খুশি হলাম, কিন্তু জুলি যে রাগ করে চলে গেল। জুলি এসেছিল বুঝি, একটু আগে গেছে, একটুতেই হুট করে রাগ করার স্বভাব। তোমাদের বন্ধুত্ব তাহলে অনেক দিনই? হ্যাঁ, সেই ছোটবেলার থেকে। তাহলে এটা বাল্যপ্রেম বলা যায়? নার্গিস, একজন মেয়ে আরেকজন মেয়ের মুখ দেখলে বুঝতে পারে তার বুকের ভেতর কি হচ্ছে। আমি তোমার বিছানায় শুয়ে বই পড়ছিলাম, জুলি আমাকে দেখে আঁতকে উঠেছিল,
মুহূর্তে মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমি আমি তোমার কোনো কথাই অস্বীকার করছি না নার্গিস। তাহলে স্বীকার করছো যে জুলি তোমাকে ভালোবাসে? অস্বীকার করছি না। তুমি সে কথা আমাকে আগে বলোনি কেন? এই কথা কি তোমাকে আগে বলার প্রয়োজন ছিল না? আছে কি বললে? এখন তো জানলে, তাতে কি হলো? কিছুই হয়নি। আমি চাচ্ছি, দাঁড়া, অর্ধেকটা শুনে লাভ নেই, পুরোটা শুনে যাও দয়া করে। জুলি আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই, একসঙ্গে ১৬টা বছর আমাদের কেটেছে একটা বস্তিতে। বস্তিতে? হ্যাঁ, বস্তিতে। সমাজের একেবারে নিচু স্তরের মানুষ আমরা। জুলির বাল্য, কৈশোর এবং প্রথম যৌবন কেটেছে আমারই সঙ্গে। সে যদি আমাকে ভালোবেসে থাকে তাহলে কোনো অন্যায় করেনি, কোনো পাপ করেনি। তুমি জুলিকে ভালোবাসো, সে কথা খুলে বললেই তো সব চুকে যায় এক মুহূর্তে। প্রতিটি মানুষের উচিত জুলির মতো মেয়েদের ভালোবাসা, কিন্তু সমাজে সব মানুষ তার মানুষ নয়। তাই জুলির নামের আগে প্রিন্সেস শব্দটা জুড়ে দিয়ে ওদের ব্যবসার পাল্লা ভারী করে। জুলি ক্যাবারে নাচে, তাই ওরা ধরে নেয় জুলি দুশ্চরিত্রা। তাই পাপ বাসনা নিয়ে জুলির মতো মেয়েদের জীবন ওরা অতিষ্ঠ করে তোলে। জুলি জীবন যুদ্ধে একজন বীর সৈনিক, সমাজে কারো চেয়ে জুলির সম্মান কম নয়। কাঞ্চন, তুই তুই নার্গিসকে কি বলেছিস জুলি? খারাপ তো কিছু বলিনি। খাটের উপর যেভাবে শুয়েছিল তাকে দেখে মনে হচ্ছিল তোর বউ। এরপর খারাপ কথা বলি কি করে? কবে বিয়ে করেছিস? না, সে আমার স্ত্রী নয়। ও, তাহলে ফুর্তি করার মেয়ে? জুলি, এইরকম একটা খারাপ কথা তোর মুখ দিয়ে বেরোলো কি করে জুলি? অনেক কষ্টে আমি সারাক্ষণ তোর পথে অপেক্ষা করি, কিন্তু তোর দেখা নেই। আমি খবর পাঠালো, তুই আসিস না। তুই আমার বুকটা একবার চিরে দেখ, ওখানে ব্যথার আগুন কেমন দাও দাও করে জ্বলছে। একটা মেয়ের রূপের জোরেই হঠাৎ করে তোর আপন হয়ে গেল, আর আমি হয়ে গেলাম পর। তুই আমার গায়ে হাত তুললি, এর চেয়ে আমার মরণই ভালো। গলা টিপে তুই নিজের হাতে আমায় মেরে ফেল, আমি বাধা দেব না। চুপ কর জুলি, চুপ কর। আমি বুঝতে পেরেছি তুই ওই মেয়েটা কি ভালোবাসিস কাঞ্চন। আমি তোকেও ভালোবাসি জুলি, আমি আমি তোর জন্য জীবনও দিতে পারি। জানি, কিন্তু আমাকে তুই নিজের করে নিতে পারবি না জুলি। আমাকে এভাবে কাঙ্গাল করে দিলি, আমি কি নিয়ে বাঁচবো কাঞ্চন? বল কাঞ্চন, বল জুলি, প্লিজ জুলি। তুমি? হ্যাঁ, তোমার অতীতের একটা জীবন্ত কালো ছায়া। না না না, আমি গোলাগুলি করার জন্য আসিনি আজকে। আমি আমি তোমার সঙ্গে খুব জরুরি একটা কথা বলতে এসেছি কাঞ্চন। মনে করো না, আজই প্রথম তোমাকে নিয়ে ভাবছি। আমি সব সময় ছায়ার মতন তোমার পেছনে পেছনে আছি। এই নাও, তারই প্রমাণ। এইসব দেখিয়ে তুমি নার্গিসকে ব্ল্যাকমেইল করবে ভাব? না না, ওসব ছোটখাটো কাজ আমি করি না। তুমি যে একটা গোটা দিন আমার দৃষ্টির বাইরে যেতে পারোনি, এটা শুধু তারই প্রমাণ। তোমার জরুরি কথা শেষ? শুরুই করিনি। শোনো কাঞ্চন, ক্রিমিনালের অতীত কখনো তাকে ছেড়ে যায় না, ছায়ার মতো অনুসরণ করে আজীবন, এমনকি মৃত্যুর পরেও সেগুলো বেঁচে থাকে পুলিশের খাতায়। আমি জানি। তাহলে নার্গিস হাসানের পেছনে ছুটছ কেন? কিসের আশায়? সমীকরণ, আহা, উত্তেজিত হো না। তোমার জন্য আমার একটা অফার আছে, আমার দলে চলে এসো। চমৎকার। সামান্য কয়েক হাজার টাকার জন্য তুমি সেদিন আমার মোকাবেলা করতে গিয়েছিলে,
তোমার মৃত্যু ঘটতে পারতো সেদিন অনায়াসে। বরাত জোরে বেঁচে গেছো। তোমাকে মেরে ফেলতে চাইনি, তাই সেদিন তুমিও বেঁচে গেছো সফি খান। ওরা তোমাকে মাঝে মধ্যে কয়েক হাজার টাকা ছাড়া আর কিছুই দিতে পারবে না। আমি তোমাকে অনেক দিতে পারবো। কাম জয়েন হ্যান্ডস উইথ মি। যথেষ্ট আবল তাবল বলেছো, এবার যেতে পারো। মান্নান, জব্বার আর আলীকে আমি খতম করে দেব, তুমি আমার দলে জয়েন করো। তাহলে তুমি আমার সঙ্গে যা করেছো আমি ভুলে যাব, কথা দিচ্ছি। তোমাকে অনেকক্ষণ সহ্য করেছি সফি খান, আর নয়, তোমার নিজের মঙ্গলের জন্যই আমাকে সহ্য করতে হবে। নইলে মাহমুদ হাসানের একমাত্র কন্যাকে নিয়ে তুমি যে ঘর বাঁধার স্বপ্ন দেখছো তা আমি ভেঙে গুঁড়িয়ে খান খান করে দেব। সফি খান, খবরদার। নিজের জান বাঁচা ওস্তাদ, আপনি বেফিকার থাকেন। সফি খান, দ্বিতীয়বার তোমার প্রাণ ভিক্ষা দিচ্ছি, তৃতীয়বার আর দেবো না। নান্না, ওদের যেতে দে। খবরদার, সফি খানের বাচ্চা, ওই দিকে হাত বাড়াবি না, সিধা বাড়ির যা। কাঞ্চন সম্পর্কে আপনি যেসব গুরুত্বপূর্ণ সংবাদাদি দিয়েছেন সেজন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস্টার খান। কিন্তু একটা কথা, কাঞ্চনের বিরুদ্ধে এত সব খবর আমাকে দিয়ে আপনার কি লাভ? লাভ আমার নয়, আপনার মিস্টার হাসান। আপনি একটা পারিবারিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ুন এটা আমি চাই না। আমার জন্য আপনার এই অযাচিত সহানুভূতি কিন্তু বেশ রহস্যজনক। ওয়েল, রহস্যজনক তো বটেই, আর সেই রহস্যটা জানার জন্যে আপনি যদি সত্যি উৎসুক হন তাহলে দয়া করে কাঞ্চনকে জিজ্ঞেস করবেন। আপনার অনেক সময় নষ্ট করলাম, আর নয় চলি। নির্লজ্জের মতো আজ আবার কেন এলাম হয়তো তাই ভাবছ। একটা মাস তোমাদের সঙ্গে মেলামেশা করে যে গুরুতর অপরাধ করেছি তার জন্য ক্ষমা চাইতে এসেছি। মিস নার্গিস হাসান, আশা করি আপনি আমাকে ক্ষমা করে দেবেন। কাঞ্চন, তোমার সঙ্গে আমার কথা আছে। খুকু, তুমি ওপারে যাও। তুমি আমার মেয়েকে চরম বিপদের হাত থেকে বাঁচিয়েছো বলে আমরা সবাই শুধু কৃতজ্ঞ নই। আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আমার মেয়ের সম্ভ্রম বাঁচিয়েছে তার হাতেই মেয়েকে তুলে দেব। কিন্তু আজ আমি চরমভাবে হতাশ হয়েছি, আমার পরিকল্পনা একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তোমার মাঝে আমি একটা বিরাট সম্ভাবনা দেখেছিলাম কাঞ্চন, কিন্তু কি করে জানবো, অনেক আগেই তুমি গুন্ডামি রংবাজি রাহাজানি আর স্মাগলিং এর নিজেকে জড়িয়ে অঙ্কুরে সব বিনষ্ট করে বসে আছো। একটা কানা করিও তুমি আইনসঙ্গত পথে রোজগার করো না। না না বাবা, কেউ তোমাকে ভুল সংবাদ দিয়েছে, এসব সত্যি হতে পারে না। তুমি এসব বিশ্বাস করো না, এ কারো মিথ্যে রটনা। এসব মিথ্যে হলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না খুকু। কাঞ্চনী তো সামনে দাঁড়িয়ে বলুক এসব সত্যি না মিথ্যে। আপনার সংবাদদাতা নিশ্চয়ই শফিক খান বলে কোনো ভদ্রলোক? হ্যাঁ, অস্বীকার করতে পারো? না, সব সত্যি, এক বর্ণ মিথ্যে নয়। কাঞ্চন, কাঞ্চন, আমার নামে মাহমুদ হাসানের কাছে তুমি যে সব লাগিয়েছো তার জন্য আমি তোমাকে কিচ্ছু বলবো না।
কিন্তু নার্গিসের বদনাম করার জন্য তোমার সামান্য শক্তি। কাঞ্চন কেন যে এমন জঘন্য পথ বেছে নিয়েছে তা একমাত্র আল্লাহই জানেন। ওর মতো একটা মানুষকে আমি আমার পারিবারিক জীবনের সঙ্গে জড়াতে দিতে পারি না, কেউ পারে না। কাঞ্চন ভালো তো হয়ে যেতে পারে। না, অসম্ভব। হে, আমি বিশ্বাস করি না, মানুষের স্বভাব পাল্টায়। আর পাল্টায় বলেই কাঞ্চনের রাজেই পরিণতি। বাবা, কাঞ্চন আমার জীবনের সবচেয়ে বড় উপকার করেছে। ও আমাকে নতুন জীবন দিয়েছে, তাই আমি ওকে জীবনের নতুন পথে ফিরিয়ে নিয়ে তার প্রতিদান দেব। অসম্ভব, তা হয় না কুকু। তা করতে গেলে তুই নিজেই কেলেঙ্কারির মধ্যে জড়িয়ে পড়বি, তোর বিপদ হবে মা। তা হয় হবে, তবু আমি চেষ্টা করে দেখব। কিন্তু মা, আমি শুধু আমার ঋণ শোধ করতে চাই বাবা, তুমি বাধা দিও না, বাধা দিও না বাবা। আসতে পারি? আসুন। কিন্তু না এলেই বোধহয় ভালো করতেন। আমি এমন কি অপরাধ করেছি যার জন্য আপনি আপনি করে আমাকে অপমান করছো? অপমান নয়, আপনার প্রাপ্য সম্মান দিচ্ছি। চুপ করো। কাকে কি করে সম্মান দেখাতে হয় তা কোনো রংবাজ গুন্ডা জানার কথা নয়। নার্গিস, গুন্ডামির জীবিকা তুমি বেছে নিয়েছো কেন? এছাড়া অন্য কোনো পথ তুমি খুঁজে পেলে না? এই পথ আমি খুঁজে নিইনি, এই পথ আমাকে খুঁজে নিয়েছে। বাজে কথা, সৎ পথের সন্ধান না করে তুমি এ পথে এলে কেন? সমাজ সংসার বাধ্য করেছে আমাকে এই পথে আসতে। আমার বিধবা মা সামান্য জমির উপরে নির্ভর করে আমাকে মানুষ করছিল, কিন্তু গায়ের বিরাট বড় লোকের ছেলে মুস্তাকে সেটা সহ্য হলো না। একদিন গভীর রাতে লোকজন এসে ঢুকে পড়লো আমাদের বাড়ির মধ্যে, আমার মুখ চেপে ধরলো তার এক অনুচর, আর সেই শয়তান লম্পট আমার মায়ের সর্বনাশ করতে উদ্যত হলো। আমার হতভাগিনী মা কোনো উপায় না দেখে নিজের ইজ্জত বাঁচাবার জন্য বুকে ছুরি মেরে আত্মহত্যা করেছে। তারপর সে হারামজাদা চেয়েছিল আমাকে মেরে মা ও ছেলেকে একসঙ্গে দুনিয়ার থেকে শেষ করে দিতে। আমি কোনো রকমে পালিয়ে বাঁচলাম। তারপর? তারপর আমি ভিখারি হলাম, ভিক্ষা চাইতে চাইতে একদিন এই ঢাকা শহরে এলাম। হ্যাঁ,
দিনের পর দিন, মাসের পর মাস, রাস্তার ধারে, ফুটপাতে, পার্কে, গাছের তলায়, অলিতে গলিতে কাটলো কুকুর বিড়ালের মতো। এত বড় শহর, এত বড় বড় বাড়ি, এত বড় লোকের ছড়াছড়ি, কোথাও এতটুকু আশ্রয় পেলাম না, কেউ এতটুকু দয়া করলো না, একটু ভাত দিল না, যার কাছে হাত পেতেছি সেই কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। পথ থেকে তুলে এনে আমাকে আশ্রয় দিল বস্তির মানুষ পকেট মারের সর্দার আমজাদ, পেশা হিসেবে সে গেল পকেট মারা। ওই জঘন্য কাজটা তুমি শিখলে কেন? তার চেয়ে ভিক্ষে করা অনেক ভালো ছিল। হ্যাঁ, তাহলে আজ পর্যন্ত ভিখারি রয়ে যেতাম, সেটা কি খুব গৌরবের হতো? আমাকে গুন্ডা ভাবতে পারো, ঘৃণা করতে পারো, কিন্তু এই জীবন অসহায়ের জীবন নয়, এই জীবনের জন্য চাই পৌরুষ, চাই শক্তি, চাই সাহস। কাঞ্চন, আমার জন্যও কি তুমি এ পথ ছাড়তে পারবে না? তোমার জন্য? হ্যাঁ, আমার জন্য। আমি আমি তোমাকে ভালোবাসি কাঞ্চন, আমি তোমার, আমার ভালোবাসার বিনিময়ে তোমাকে ফিরে পেতে চাই। তুমি বাড়ি ফিরে যাও নার্গিস, আমাকে ভুলে যাও, তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য আমি নই। তুমি তুমি আমাকে শূন্য হাতে ফিরিয়ে দেবে? আমি আমি অক্ষম, তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই, তোমাকে তুমি ক্ষমা করো নার্গিস। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে শুনে রাখো, যেদিন তুমি আমার ইজ্জত বাঁচিয়েছ সেদিন থেকেই এ জীবন তোমার, আজ যখন আমায় ফিরিয়ে দিচ্ছ তখন আমার আর বেঁচে থাকার কোনো মানে হয় না, আমার মৃত্যু সংবাদ পাবে। লাইন ছেড়ে দিচ্ছি। এসব কি বাজে কথা বলছো কাঞ্চন? ব্ল্যাক করে, স্মাগলিং করে আপনারা দেশের সর্বনাশ করছেন, এই সবের মধ্যে আমি আর নেই, বাস সাফ কথা। হঠাৎ সাফ কথা বললেই তো আর হলো না, আমাদের সমস্ত আটি ঘাটি আর গোপন রহস্য জেনে নিয়ে এখন তুমি বলছো লাইন ছেড়ে দিচ্ছি? আমি ভালো হয়ে গেছি, আমরা তোমাকে আর বিশ্বাস করব কি করে? কি বলতে চাইছেন আপনি? এই লাইনের সম্পর্ক নেই বললেই নাকচ হয়ে যায় না, অন্য দলের সঙ্গে সম্পর্ক করতে পারো, পুলিশের ইনফরমার হতে পারো, দল ছাড়ার মানেই হলো বিশ্বাসঘাতকতা। মিস্টার মান্নান, চিৎকার করো না, এই লাইনের একটা আইন আছে, যারা দল পাল্টায় তারা বিশ্বাসঘাতক, যারা লাইন পাল্টায় তারা বিশ্বাসঘাতক, অতএব তাদের বেঁচে থাকতে দেওয়া হয় না, এটা নিয়ম, এটা আইন। অর্থাৎ আপনারা আমাকে খুন করবেন? তোমাকে সাবধান করে দিচ্ছি, আপনাদের চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম, আপনারা যা খুশি করতে পারেন, তবে আমি আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা যা করছেন তা বন্ধ করুন, নইলে আমিও আপনাদের বেঁচে থাকতে দেব না। মহা বিপদ দেখছি। অত ঘাবড়াচ্ছ কেন? এক কাঞ্চনের ভয়ে আমাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে, তা হতে পারে না। পুলিশের সাথে দল পাকিয়ে সে আমাদের ঘায়েল করতে পারে, সে সুযোগ আমরা ওকে দেব কেন? তার আগে ওকে সরিয়ে দিতে হবে পৃথিবী থেকে। ওর উপর সবিখানের রাগ খুব বেশি, এবার সবিখানের সঙ্গে যোগাযোগ করে কাঞ্চনের একটা ব্যবস্থা করতেই হবে। তুমি সব ছেড়ে ছুড়ে একেবারে সৎ পথে জীবিকা উপার্জনের চেষ্টা করছো জেনে আমি খুশি হয়েছি, আমি তোমাকে সব রকম সাহায্য দেব, কথা দিচ্ছি। সমাজের অন্য কারো কাছ থেকে এতটুকু দয়া আশা করা যায় না স্যার। সেটা অন্যায়, যে ভালো হতে চায় তাকে ভালো হতে দিতেই হবে, আইনের চোখে তুমি অপরাধী, কিন্তু আইনের কাজ তো শুধু অপরাধীকে শাস্তি দেওয়া নয়, অপরাধীকে সৎ পথে ফিরিয়ে আনাও আইনের ধর্ম। যে স্বেচ্ছায় সৎ পথে ফিরে আসতে চায় তাকে ক্ষমা করার অধিকার আইনের আছে। স্যার, আমি অতীতে যে অন্যায় করেছি তার জন্য আমি দুঃখিত, এবার শুধু সৎ পথে বাঁচা নয়, অন্যায়ের বিরুদ্ধে আমার সংগ্রাম। গুড, আমিও কথা দিচ্ছি, আমি তোমাকে সব রকম সাহায্য করব, আমাদের সাপ্লাইয়ের অর্ডারটাও তুমি পাবে, আজই আমি সমস্ত ব্যবস্থা করছি। অনেক ধন্যবাদ স্যার, আমি এখন আসি। এসো, তুমি মনের মধ্যে কোনো সংশয় রেখো না,
আইন যাতে তোমাকে ক্ষমা করে দেয় সে দায়িত্ব আমার। আজ থেকে তোমার নতুন পথের বন্ধু হলো আইন। থ্যাংক ইউ স্যার। এসো। মিস্টার জাহাঙ্গীর। স্যার, কাঞ্চনকে ওর অজান্তে একটু কভারেজ দেওয়ার ব্যবস্থা করবেন। ইয়েস স্যার। উস্তাদ, আপনার লেখা দেরি করতে করতে পেরেশান হয়ে গেলাম গা। কেন, কি হয়েছে? আমার সেন্দুরি স্টেডে ফাঁকি দেওয়া তো সহজ না। ওই হৌরের পর সফি খানের একটা আড্ডা পাত্তা লাগাইছে উস্তাদ। ওই যে রূপলালের বাড়িটা আছে না, পুরা দোতালাটে সফি খানের। আজ দুই ট্রাক মাল বোঝাই কইরা কিছুক্ষণ আগে বর্ডার দিকে রওনা হয়েছে, এই আধা ঘন্টা আগে। তুই নিজের চোখে দেখেছিস? কিলিন, এই দেখেন ট্রাকের নম্বর বি আনছি। হ্যালো, আমি একটু ডিসি ক্রাইমের সঙ্গে কথা বলতে চাই। পিস্তলের গুলি লেগা ওস্তাদের বাজুত্থন একটু ছিলকে উঠে লেগে গেছে গা। পিস্তলের গুলি কি সর্বনাশ! সর্বনাশ কি কনাপা, পিস্তলের গুলি তো কিছুই না, কামানের গোল্লা মারাও আমার ওস্তাদরে কেউ কিছু করতে পারবো না। আপনি বেফিকার থাকেন।
কোথায় গিয়েছিলে তোমরা? পাপের প্রায়শ্চিত্ত করতে। মানে? মানে সেই বেটা সফি খান যে গায়ে পড়ে আমার বদনাম করতে গেছে তোমার বাবার কাছে, তার কোটি টাকার চোরা চালান ধরিয়ে দিলাম। তুমি আবার এসবের মধ্যে গিয়েছিলে? আমি বললাম তো প্রায়শ্চিত্ত করতে, অতীতেদের সাহায্য করেছি, এবারে ওদের ধ্বংস করব। আর তোমারই ভালোবাসার সম্মানের জন্য অন্যায়কে প্রতিরোধ করব প্রাণ দিয়ে হলো। কাঞ্চন এসো। যা আমার, আমি যে এত গুতা খাইলাম আমারও হনে লয়ে যাবো কাঠা। মিস্টার সফি, লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমাকে এখানে লোকাল এজেন্ট করা হয়েছে, কিন্তু একের পর এক সমস্ত মিশন তুমি ফেল করেছ। তোমাদের অবহেলার জন্য নামপিং এর মতো লোক এখান থেকে হীরা নিয়ে চলে গেল, একটা পুচকে ছেলে তোমাদের কাছ থেকে লিকুইড গোল্ড ছিনিয়ে নিয়ে গেল, কোটি কোটি টাকার মাল ট্রাক সহ পুলিশের হাতে চলে গেল। বলি কাঞ্চনেকে দশটা হাত, যে তোমাদের মতো ওয়েল অর্গানাইজড গ্যাং তার সঙ্গে পেরে উঠছো না। স্যার, কাঞ্চনের দু হাত বিশ হাতের সমান। ইউ ফুল! মিস্টার সফি। ইয়েস বস। কিল হিম, আজ রাতেই কাঞ্চনকে শেষ করে দাও। ও বেঁচে থাকলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে আর আমাদের কোটি কোটি ডলার লস হবে। তাহলে তোকে বাড়িতেই অ্যাটাক করতে হয় বস। ডোন্ট অ্যাক্ট লাইক এ ফুল। কাঞ্চনের বাড়ি পুলিশ কভারেজে থাকবে, এটাই স্বাভাবিক। তার চেয়ে মান্নান গ্রুপের সাথে হাত মিলিয়ে ওই কাঞ্চনকে ধরতে হবে। আফটারঅল, ওরা আর আমরা একই পথের পথিক। তাছাড়া ইদানিং কাঞ্চনের সঙ্গে ওদের সম্পর্ক ভালো যাচ্ছে না। ইয়েস বস, আমি এরই মধ্যে ওদের সাথে এই ব্যাপারে আলাপ করে ফেলেছি। ওকে, আমি আজই চলে যাচ্ছি হেডকোয়ার্টারে, তোমার রেজাল্টের অপেক্ষা রইলাম। ওকে বস। কাঞ্চন আমাকে ডুবিয়েছে, আপনাদেরও ডোবাব। যত শীঘ্রই কাঞ্চনকে খতম করা যায় ততই আমাদের মঙ্গল। হ্যালো, বলছি কি, আমাদের আমলিগুলা গোডাউন পুলিশ রেড করেছে, দুই ট্রাক বুঝাই পুলিশ, কজন ধরা পড়েছে? চার জন। তুমি কোথা থেকে কথা বলছো? ও ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমরা এক্ষুনি আসছি। সবই ওই হারামজাদা কাঞ্চনের কাজ, ওকে আজই খতম করতে হবে। শুনুন, এলোপ্যাথির এগুলো চলবে না। কাঞ্চন খুব হুঁশিয়ার এবং পাক্কা শয়তান, তাছাড়া সে এখন পুলিশের ছায়াতলে রয়েছে। ওকে খতম করার জন্য আমার একটা প্ল্যান রয়েছে। কে কে ওখানে? আমি। তুমি এখানে দাঁড়িয়ে কি করছিলে? দাঁড়িয়ে কিছুই করছিলাম না, ঢুকতে গিয়ে হোঁচট খেয়েছি। তোমার কি দরকার বলো, আমরা জরুরি কথা বলছি। গাড়িটা আমার ঘন্টাখানেকের জন্য দরকার, একটু মার্কেটিং এ যাব। মিনিট 15 পরে যাও, আমরা এক্ষুনি বেরোব। বাড়িতে ফোন করে দিচ্ছি, আর একটা গাড়ি পাঠিয়ে দেবে। গাড়ি এলে আমি তোমাকে খবর দেবে, তুমি তোমার কামরায় ওয়েট করো, যাও। থ্যাংক ইউ। জুলি নিশ্চয়ই আমাদের কথাবার্তা কিছু শুনেছে। আই এম শিওর। খুব সম্ভব। রাইট, আসসালামু আলাইকুম স্যার। জুলি কোন দিকে গেল? কামরার দিকে। ও হয়তো এক্ষুনি কাউকে ফোন করবে, কাকে করে কি কথা বলে সব শুনবে, আর বেকায়দা দেখলে লাইন কেটে দিবে। 15 মিনিট পরে আমাদের বড় গাড়িটা আসবে। জুলি গাড়ি চেয়েছে মার্কেটিংয়ে যাওয়ার জন্য, গাড়ি এলে সোজা ওকে নিয়ে এক নম্বরে চলে যাবে। শোনো, ও যেন কিছু বুঝতে না পারে, বাচ্চা চামিচে না করে, বুঝেছ? ইয়েস বস। আপনাদের এক নম্বর কাঞ্চন চেনে? তা চেনে। তাহলে জুলিকে ওখানে পাঠাবেন না, বরং আমার গাড়ি আমি রেখে যাচ্ছি, জুলিকে আমার ডেনে নিয়ে গিয়ে আটকে রাখবেন, ড্রাইভারকে বলে দেব। ঠিক আছে, তাই হোক। একটা কথা আপনাদের বলবার সুযোগ হয়নি, আমার বস কাল সন্ধ্যায় ঢাকা আসছেন, উনি আপনাদের সঙ্গে কথা বলবেন। কথা দেখা হবে? সেটা আমার দায়িত্ব, আমি নিয়ে যাব আপনাদের। বেশ।
হ্যালো হ্যালো কে সামাদ আমি জুলি হ্যাঁ কাঞ্চন কোথায় কাঞ্চন নেই কোথায় গেছে কখন ফিরবে কিছু জানো না শোনো কাঞ্চন এলে বলবে ও যেন কোথাও না যায় ওর সাথে আমার ভীষণ জরুরি কথা আছে আমি একটু পরেই আসছি মহাবিপদ হ্যালো 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 তাত লাইটটা কেটে গেল ম্যাডাম গাড়ি এসে গেছে তুমি যাও থ্যাংক ইউ আপনি চুপ দাদা চালাও সামাদ ভাই সামাদ ভাই জি আপামনি তোমার সাহেব তো এখনো ফিরলো না আর দেরি করবার উপায় নেই বাবা ভীষণ রাগ করবেন কাঞ্চন এলে বলবে আমায় ফোন করতে যত রাতই হোক জি আচ্ছা কাঞ্চন ভাই আমি সুমন আপা আছে আপনার ওখানে নেই তোমার ওখানে খুকু নেই তাহলে গেল কোথায় আমার এখানে সন্ধ্যার সময় এসেছিল শুনেছি হ্যাঁ ঘন্টা খানিক দেরি করে চলে গেছে জি না আমি ছিলাম না মিনিট পাঁচেক আগে ফিরেছি কাঞ্চন আই এম রিয়েলি ওরিড সুমন সর্বত্র টেলিফোন করে জেনেছে যেখানে যেখানে খুকু যেতে পারে সেখানে কোথাও সে যায়নি খুবই চিন্তার কথা নার্গিস যেতে পারে এমন কোনো জায়গা আমার জানা নেই আর ওর বন্ধুদের কাউকে আমি চিনি না আজকে সে শুধু তোমার ওখানে গিয়েছিল তারপরে উধাও ব্যাপার কি আই এম গোয়িং টু টেক হেল্প ফ্রম পুলিশ তুমি সবার আগে জেলে যাবে ছেড়ে দাও আমাকে ছাড়ো ছেড়ে দাও আমাকে ছাড়ো ছেড়ে দাও তুমি তুমি সমস্ত অনা সৃষ্টির জন্য দায়ী আমার বংশের মান ইজ্জত সবকিছু মাটি হতে বসেছে শুধু তোমার জন্য খুকু আমার বড় সন্তান ওদের দু ভাই বোনকে আমি কোলে পিটে করে মানুষ করেছি আমি আমি পাগল হয়ে যাব তুমি বুঝতে পারছো না আমার মানসিক অবস্থা আমি সবই বুঝতে পারছি আর এই দুর্ঘটনার জন্য যে পরোক্ষভাবে আমি দায়ী এটা আমি অস্বীকার করছি না খুকুকে যারা অপহরণ করেছে তাদের আমি চিনি বলে মনে হয় তাহলে এখনো চুপ করে বসে আছো কেন যাও খুকুকে উদ্ধার করে নিয়ে এসো পুলিশের সাহায্য দরকার টাকা পয়সা দরকার লোকজন চাই কি দরকার আমাকে বলো আমি তোমাকে সব দেব শুধু শুধু আমার মেয়েকে তুমি ফিরিয়ে এনে দাও কাঞ্চন হ্যালো হ্যাঁ বলছি তোমার প্রাণ প্রিয়া নার্গিস আমার পাশেই আছে তোমার ওই ফুসফুসানি শুনতে বড় ভালো লাগছে শোনো নার্গিস বড়লোক বাপের বেটি কোটি কোটি টাকার মালিক ওর বাপ তার মেয়ের মুক্তিপণ মাত্র 50 লাখ টাকা তার বাবাকে বললাম না কথাটা কথাটা তোমাকেই বললাম বলে যা হারামি তুমি অবশ্যই চাও না তোমার নার্গিসের মরা মুখ দেখতে অতএব ওই 50 লাখ টাকা নিয়ে আজ রাত 9টা থেকে 11টার মধ্যে আমার সঙ্গে দেখা করবে বিশ্বাস হচ্ছে না নাও নার্গিসের সঙ্গে কথা বল হ্যালো হ্যালো নার্গিস আমি আমি কাঞ্চন বলছি তুমি আমায় বাঁচাও কাঞ্চন বাঁচাও যে কোনো মূল্যের বিনিময়ে আমাকে বাঁচাও
বাঁচাও। আমার প্রাণ দিয়ে হলে আমি তোমাকে বাঁচাবো নার্গিস। কাঞ্চন। আর নয়, যথেষ্ট হয়েছে সুন্দরী, নিয়ে যাও একে। কাঞ্চন! আমাকে দাও, আমি আমি খুকুর সঙ্গে কথা বলবো। ওরা ওরা ফোনের কাছ থেকে ওকে সরিয়ে নিয়ে গেছে। হ্যাঁ শুনছি, বলো। তুমি যদি আমার প্রস্তাবে রাজি থাকো তাহলে পুরো টাকাটাই নিয়ে আসবে। হ্যাঁ রাজি, কোথায় আসতে হবে বলো। কোনো চালাকি করলে শুধু নার্গিস নয়, জুলিও মরবে। হ্যাঁ হ্যাঁ, জুলিও আমার এখানে। আমার শর্ত মানলে নার্গিস ছাড়া ফাও হিসাবে জুলিকেও পেয়ে যাবে, নইলে ওরাও মরবে, তুমিও মরবে। ঠিক আছে, আমি আসবো। আশা করি তোমরা যা বললে তার বাইরে কোনো চালাকি করবে না। কোথায় কোথায় আছে কুকুর? সেটা জেনে আপনার কোনো লাভ হবে না। সারা জীবন চেষ্টা করলো আপনি সেখানে পৌঁছতে পারবেন না। আমি পুলিশকে গিয়ে ওদের তছনছ করে দেবো। তার আগে ওরা খুকুকে খতম করে ফেলবে। হ্যাঁ, তাছাড়া পুলিশের হাতে ধরা পড়ার জন্য তো ওরা হাত গুটিয়ে বসে থাকবে না। ওরা কি চায় বলো? 50 লাখ টাকা। বেশ, তাই দেবো, আমি যাব টাকা নিয়ে। টাকা নিয়ে যাবেন আপনি মেয়ে উদ্ধার করতে, সেটা হলে তো ওরা আপনাকে ফোন করত। ওদের মূল উদ্দেশ্য হচ্ছে আমি, আমাকে খতম করতে চায় ওরা, সেই সঙ্গে 50 লাখ টাকা। কাঞ্চন! হ্যাঁ, আমি যাব সেখানে। আর রাত ভোর হওয়ার আগে আপনার মেয়েকে আপনার হাতে তুলে দেবো, কথা দিলাম। অন্ধকারে গা ঢাকা দিয়ে অমন ভূতের মতো কথা বলছো কেন? ভয় নেই, আমি সওদা করতে এসেছি। আমি তোমাদের দাবি মতোই টাকা নিয়ে এসেছি। শফি খান কোথায়? তুমি যে পুলিশের লোক সেটা আমাদের অজানা নয়, তাই তোমার প্রভুদের ভালো মতো খাতির যত্ন করবার জন্য শফি খান যথাস্থানে অপেক্ষা করছে। শফি খান জাহান্নামে থাক, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওর সঙ্গে যে চুক্তি হয়েছে সেই হিসেবে আমি এসেছি। নার্গিস কোথায়? নার্গিস! কাঞ্চন! কাঞ্চন! ভয় পেও না নার্গিস, আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। ওই তিন শয়তানকে আমি ভালোভাবে চিনি, কিন্তু তুমি কে? উনি রেড হেড, আমাদের সুপ্রিম বস, তার হুকুম ছাড়া কোনো কাজ হয় না। তোমরা কে কার বস আর কে কার সাগরেদ তা জেনে আমার কোনো লাভ নেই।
জুলি কোথায়? কথা ছিল ওদের দুজনকে একসঙ্গে মুক্তি দেওয়া হবে। যাও ব্রিফকেসটা নিয়ে এসো। চিনি নিয়েছিস, তোর জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। তুই তুই দেশের শত্রু, তুই তুই সমাজের শত্রু। তোকে তোকে আমি শেষ করে ফেলবো, তোকে তোকে আমি বাঁচতে দেবো না, আমি তোকে চার থেকে শেষ করে ফেলবো। কাঞ্চন, আমি নিজের হাতে তুলে নিয়ে না, ওকে ছেড়ে দাও। কাঞ্চন,
জুলি, 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 বোন, তুমি আমার কাঞ্চনকে দেখো। Julie, nah. Nah, Julie, nah. Nah.